এই মুহূর্তে বড় খবরে চোখ রাখবো দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মন্ডল বড় ধাক্কা খেলেন। আপনি জানেন কি যে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মন্ডল বড় ধাক্কা খেলেন। আজ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে একটি নির্দিষ্ট মামলা শুনানি ছিল, সেখানে বড় ধাক্কা খেয়েছেন অনুব্রত মন্ডল। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লিতে এনে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনি জানেন এই মুহূর্তে বড় খবর, দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মন্ডল বড় ধাক্কা খেয়েছেন, তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আপনি জানেন কি যে এই মুহূর্তে বড় খবর, দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মন্ডল বড় ধাক্কা খেলেন অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট পেল, দিল্লি নিয়ে যাওয়ার প্রোডাকশন ওয়ারেন্ট পেয়েছে ইডি। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি এনে জেরা করতে পারবে ইডি। দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে খারিজ হয়ে গেল অনুব্রত মন্ডলের আর্জি। অনুব্রত মন্ডলের আইনজীবীর তরফে জানানো হয়েছিল যে কেন তাকে নিয়ে গিয়ে জেরা করতে হবে, এ বিষয়ে মামলা চলছিল, শুনানি চলছিল, কিন্তু সেই শুনানিতে বড় ধাক্কা খেয়েছেন অনুব্রত মন্ডলের আইনজীবী। অনুব্রত মন্ডল বড় ধাক্কা খেলেন কারণ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে বলা হয়েছে যে তাকে দিল্লিতে নিয়ে গিয়ে ইডি এবার তাকে জেরা করতে পারবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে বড় ধাক্কা খেলেন অনুব্রত মন্ডল। আরো বিস্তারিত জানবো রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে। রাজশ্রী, দেখো, রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলা চলছিল, শুনানি হয়ে গিয়েছিল, আজকে রায়দানের দিন ছিল এবং রাউজ অ্যাভিনিউ কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল যে ইডি যে আবেদন করেছিল, অর্থাৎ দিল্লি নিয়ে গিয়ে গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে জেরা করতে হবে তদন্তের প্রয়োজনে, সেই আবেদন মঞ্জুর করলো রাউজ অ্যাভিনিউ কোর্ট। এখন রাউজ অ্যাভিনিউ কোর্ট প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছে। এই প্রোডাকশন ওয়ারেন্ট হচ্ছে সেই ওয়ারেন্ট যে ওয়ারেন্টটি নিয়ে আসানসোল কোর্টে ইডি জমা দেবে এবং এই প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে ট্রানজিট রিমান্ড আসানসোল কোর্ট ইস্যু করবে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য অনুব্রত মন্ডলকে। কিন্তু এখানে আইনগতভাবে এখনও পর্যন্ত অনুব্রত মন্ডলের কাছে সুযোগ রয়েছে দিল্লি হাইকোর্টে আবার আবেদন করার। দিল্লি হাইকোর্টেই প্রথম আবেদন জানিয়েছিলেন অনুব্রত, সেখান থেকে হাইকোর্ট রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলাটি পাঠিয়েছিল, রাউজ অ্যাভিনিউ কোর্টে শুনানি হয় এবং তারপরে রাউজ অ্যাভিনিউ কোর্ট আজকে এই নির্দেশ দিল, অর্থাৎ দিল্লি নিয়ে যেতে পারবে ইডি অনুব্রতকে। কিন্তু এর এই রায়ের বিপক্ষে গিয়ে, এই রায়কে চ্যালেঞ্জ করে আবার দিল্লি হাইকোর্টে যাওয়ার এখনও পর্যন্ত অবকাশ রয়েছে বলেই আইনজীবী মহল জানাচ্ছেন অনুব্রত মন্ডল যেতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত যে নির্দেশ, তাতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, এই প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে আসানসোল কোর্টে সেই প্রোডাকশন ওয়ারেন্ট জমা করে ট্রানজিট রিমান্ডে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। ইডি মূলত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ পিএমএলএ অ্যাক্ট, এই অ্যাক্টের আওতায় গরু পাচার মামলায় টাকার লেনদেন, বেআইনি টাকার লেনদেন নিয়ে তদন্ত করতে চায়, সেই তদন্তে অনুব্রতকে আলাদা করে ইডির তত্ত্বাবধানে এনে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এটাই ছিল আবেদন, সেই আবেদন মঞ্জুর করলো আদালত। রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিল্লি থেকে প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তুমি কি বিস্তারিত জানতে পারছো ইডির আইনজীবীর তরফে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে কি কি যুক্তি রাখা হয়? বিজেন্দ্র, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে বড় ধাক্কা খেলেন অনুব্রত মন্ডল কারণ দিল্লিতে তাকে নিয়ে গিয়ে জেরা করতে পারবেন ইডির আধিকারিকরা। আজ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে এই সংক্রান্ত মামলায় শুনানি ছিল। গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে তদন্তের স্বার্থে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে নিয়ে গিয়ে জেরা করা প্রয়োজন রয়েছে বলে ইডির তরফে আইনজীবীরা বারবার বলে আসছিলেন। সেই মামলার শুনানি ছিল আজ এবং সেই মামলায় বড়সড় ধাক্কা খেলেন অনুব্রত মন্ডল। দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে খারিজ হয়ে গেছে অনুব্রত মন্ডলের আইনজীবী। অনুব্রত মন্ডলের আইনজীবীর তরফে একাধিক যুক্তি পেশ করা হয়েছিল যে কেন তাকে দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু অবশেষে যাবতীয় দুপক্ষের সওয়াল জবাব শোনার পর দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের তরফ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারির জন্য নির্দেশ ইস্যু করা হয়েছে। গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে দিল্লি এনে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার শুনানিতে ইডির আইনজীবীর তরফে সাইগাল হোসেনের প্রসঙ্গ টেনে যুক্তি দিয়েছিলেন ইডির আইনজীবী। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সঙ্গে। বিজেন্দ্র, কি বিস্তারিত খবর রয়েছে তোমার কাছে? না, যোগাযোগ আমারও বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আপনি জানি রাখি এই মুহূর্তে বড় খবর, গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে জেরার প্রয়োজন রয়েছে, দিল্লি নিয়ে গিয়ে জেরার প্রয়োজন রয়েছে, তদন্তের স্বার্থে এই যুক্তি দেওয়া হয়েছিল ইডির তরফে। সে বিষয়ে মামলা চলছিল কিন্তু অবশেষে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে তরফে জানানো হয়েছে তাকে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বড় ধাক্কা খেয়েছেন অনুব্রত মন্ডল, তার আইনজীবীর তরফে একাধিক যুক্তি পেশ করা হলো। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের তরফ থেকে বলা হয়েছে এবার ইডি তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে, যদিও আইনগত এখনও কিছু অপশনস রয়েছে অনুব্রত মন্ডলের তরফে,
সেই বিষয়ে এখনো পর্যন্ত পদক্ষেপ করা হয়নি, কিন্তু আগে আসানসোল কোর্টে সেই নির্দেশ আসবে এবং তারপর ইডি যাবতীয় আইনগত পদক্ষেপ মেনে দিল্লি নিয়ে গিয়ে তাকে জেরা করতে পারবে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজর্ষী দত্তগুপ্তর সঙ্গে। রাজর্ষী, তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে আইনগত কিছু পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপগুলো সম্পূর্ণ করে দিল্লিতে নিয়ে যেতে পারে ইডি, এ বিষয়ে আর কি বিস্তারিত তথ্য পাচ্ছ? দেখো, আইনগত পদক্ষেপ বলতে আবারও হাইকোর্টে, দিল্লি হাইকোর্টে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অনুব্রতর তরফে, এই রাউস এভিনিউ কোর্টের যে নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করে। কিন্তু এর আগে দেখা গিয়েছে সাইগাল হোসেন, অর্থাৎ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, যিনিও এই একই গরু পাচার মামলায় অভিযুক্ত এবং প্রথমে তাদেরকে পশ্চিমবঙ্গে সিবিআই গ্রেপ্তার করেছিল এবং তিনিও আসানসোল জেলে ছিলেন। তারপরে কিন্তু ইডি একই রকম আবেদন করে তাকে দিল্লি নিয়ে গিয়েছিল এবং এখনও তিনি দিল্লিতে রয়েছেন হেফাজতে। সেই একই রকম প্রেক্ষিত দেখিয়ে ইডি কিন্তু আবেদনটা করেছিল অনুব্রতর ক্ষেত্রেও। এখন দেখার বিষয় যে হাইকোর্টে গেলেও সাইগাল কিন্তু সেক্ষেত্রে কোনো রিলিফ পাননি, আইনগতভাবে কোনো সুবিধা পাননি। সেই নিম্ন আদালতের রায়, অর্থাৎ ইডি দিল্লিতে নিয়ে আসতে পারবে তার ক্ষেত্রে, সেটাই বহাল ছিল। এখন অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও সেই একই রকম হয় নাকি তার কোনো বদল হয় সেইটা দেখার। দ্বিতীয়ত, যে যুক্তিগুলো মূলত দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলের তরফে, যে গোটা গরু পাচার ঘটনা, গরু পাচার মামলাটা পশ্চিমবঙ্গে সংগঠিত হয়েছে, তাহলে দিল্লিতে তা সংগঠিতই হয়নি, তাহলে দিল্লিতে তাকে নিয়ে আসার প্রয়োজনীয়তা কী? ইতিমধ্যেই সিবিআই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে, আদালতের নির্দেশে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন, তা চার্জশিট জমা পড়ে গিয়েছে। তারপরে হঠাৎ করে ইডির কী এমন হলো যে ইডিকে পশ্চিমবঙ্গ থেকে তাকে উঠিয়ে এনে দিল্লিতে নিয়ে এসে জেরা করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, এই প্রয়োজনীয়তা হলো? কিন্তু এই যে যুক্তি যেগুলো তারা শুনানিতে বলেছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল, শেষ দিনও শনিবার দিনও শুনানি হয়েছিল, কিন্তু সেই যুক্তিগুলো কিন্তু আদৌ ধোপে টিকলো না। আদালত কিন্তু সেগুলোকে গ্রাহ্য করলেন না। বিচারক কিন্তু নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে ইডি পারবে দিল্লিতে নিয়ে আসতে অনুব্রত মণ্ডলকে এবং সেই জন্যই প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। আরও একবার স্পষ্ট করে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব, কেন ইডি বারবার অনুব্রত মণ্ডলকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছে? দেখো, ইডির যেটা বক্তব্য যে ইডির এই এই সংক্রান্ত গোটা যে তদন্তকারী দল তারা দিল্লিতে রয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে নিয়ে গিয়ে এই যে পিএমএলএ অ্যাক্ট, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং, যে টাকার নয় ছয় কীভাবে হয়েছে, টাকা কিভাবে বেআইনিভাবে সংগঠিত হয়েছে, এই টাকা কার কার কাছে গেছে, মানি ট্রেল যেটাকে বলা হয় আইনের ভাষায়, এই জায়গাগুলো ইডি তদন্ত করছে। এবং এই জায়গাগুলো তদন্ত করতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকলেই চলবে না, তাকে যেখানে মূল তদন্তকারী দল রয়েছে সেখানে নিয়ে গিয়ে অন্য একটা পরিবেশে রেখে তাকে জিজ্ঞাসাবাদ জেরা করা প্রয়োজন। এই প্রেক্ষিতেই কিন্তু ইডি বারবার তাদের আবেদনের সপক্ষে সওয়াল করেছে এবং শেষ পর্যন্ত তাদের সওয়ালকে মান্যতা দিয়েছে রাউস এভিনিউ কোর্ট, এটা আজকে বলা যায় নির্দেশের মধ্যে দিয়ে। তোমাকে আপাতত ধন্যবাদ আপনাদের। আরও একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, দিল্লির রাউস এভিনিউ কোর্টের তরফে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে ইডির তরফে দিল্লিতে এনে জেরা করা যেতে পারে, এ বিষয়ে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছে দিল্লির রাউস এভিনিউ কোর্ট।